গত 8-8-18 তারিখে বাংলাদেশের রাজশাহীর দুর্গাপুর থানার কর্তৃপক্ষের পক্ষ থেকে আহলে হাদিস এবং মাজহাবি অর্থাৎ আহলে হক এবং আহলে হাদিসের মাঝখানে একটি বহস হওয়ার কথা ছিল। বিষয়বস্তু ছিল ঈদের নামাজে তাকবীর কতটি হবে, 6টি না 12টি, এ সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ছিল। এবং আমাদের বাংলাদেশের যে সমস্ত আহলে হাদিসের ভাইয়েরা আছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি শেখ মুখলিসুর রহমান মাদানী সাহেব এবং আব্দুস সামাদ সালাফি সাহেব সহ ডক্টর মুসলিউদ্দিন সাহেব সহ আহলে হাদিসের পক্ষ থেকে বেশ কয়েকজন ওলামায়ে কেরাম সেখানে ছিলেন, এবং আমাদের আহলে হকের পক্ষ থেকে মুফতি লুথুরন ফরাইজি ভাই সহ আরো কয়েকজন ওলামায়ে কেরাম তারা ছিলেন। তো সঙ্গত কারণে আহলে হাদিসের ভাইদের পক্ষ থেকে আমি অডিও ক্লিপটি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। সেই থানাতে বসেই আহলে হাদিসের প্রাথমিক পর্যায়ে আহলে হাদিসের যে তাবলিগের আহলে হাদিসের যে একটি তাবলিগ শাখা রয়েছে এটার সভাপতি যিনি মুফতি মুনির সাহেব, তিনি প্রথমে উত্থাপন করলেন যে আমাদের এই বাহাসের মাধ্যমে তেমন কোনো ফায়দা হবে না, অর্থাৎ শান্তি কিভাবে আসবে সে শান্তির বিষয়টা আপনারা স্পষ্ট করেন। ঠিক ওই সময় এই মুখলিসুর রহমান মাদানী সাহেব লামাজাবিদের যিনি বাহাস করার জন্য গিয়েছিলেন তিনি বলছেন ঠিক আছে স্যারের এই কথা অনুযায়ী কাজ করা হোক। তখনও কিন্তু লুৎফুরন ফরাইজি ভাই এই সমাধানের ব্যাপারে কোনো ধরনের এই ব্যাপারে কোনো কথাই বলেননি, এর আগেই এর সাথে একমত পোষণ করেছিলেন এই মুখলিসুর রহমান মাদানী সাহেব। এর একটু পরেই যখন আব্দুস সামাদ সালাফি সাহেব যখন কথা বললেন তখন তিনি তার কথার মধ্যেই একই কথা বললেন যে আমার জীবনে যতগুলো দেখেছি এই বাস দিয়ে তেমন কোনো ফায়দা হয় না, সুতরাং বিকল্প কোনো রাস্তা বের করা হোক। এরপরে আমাদের লুৎফুরন ফরাইজি ভাই সেখানে কথা বললেন এবং দৃঢ়তার সাথে তিনি ঘোষণা করলেন যে 12 তাকবীরের একটি গায়রে মাজরুহ একটি হাদিস যদি আপনারা দেখাতে পারেন আল্লাহর কসম এখান থেকেই আমি 12 তাকবীরের স্লোগান নিয়ে যাব এবং বাংলাদেশের যত জায়গায় প্রোগ্রাম করব সব জায়গায় একথা বলে বেড়াবো যে 12 তাকবীরে সলাত ঈদের সলাত পড়তে হবে, এমন দৃঢ়তার সাথে তিনি কথা বললেন। তো আগের দুইজন শায়েখ আহলে হাদিসের দুইজন শায়েখ যখন সমঝোতার কথা বাহাস ব্যতিরেকে সমঝোতার কথা বললেন এবং লুৎফুরন ফরাইজি ভাই যখন তিনি বললেন যে 6-12 তাকবীরের কোন শহীদ গ্যারি মজরুফ কোন হাদিস যদি আপনারা দেখাতে পারেন আজকে এখানে আমি আপনাদের সামনেই 12 তাকবীর নিয়ে যাব, এই কথাটা বলার কারণে এর একটু পরেই ডক্টর মুসলিহউদ্দিন সাহেব আহলে হাদিসের যিনি এসেছিলেন বাহাস করার জন্য তিনি হঠাৎ করে রেগে গেলেন এবং বললেন আমরা যতই সমাধানের দিকে যাচ্ছি আর আপনি ততই পেঁচাচ্ছেন। এরপরেই মুখলিসুর রহমান মাদানী সাহেব তিনিও সেখানে আসলেন এবং তাদের পক্ষ থেকে আহলে হাদিসদের শায়েখদের পক্ষ থেকেই প্রথম এই আবেদনটি করা হয়েছে যে আমরা সমাধানের দিকে যাই বাহাস ব্যতিরেকে। অথচ এখন এই বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে যে লুৎফুরন ফরাইজি ভাই নাকি বলেছেন যে বাহাস না করে আমরা সমাধানের দিকে আসি, একটা জ্বলন্ত মিথ্যা কথা। অথচ এই বিষয়টিকে ফরাইজি ভাইয়ের উপরে চাপিয়ে দিয়ে মুখলিসুর রহমান মাদানী সাহেব নিজেকে সাফ এবং পবিত্র ঘোষণা করে তিনি লাইভে এসে বলছেন যে ফরাইজি ভাই নাকি প্রথমে তিনি সমাধানের কথা বলেছেন। অথচ কথাটি কত বড় চরম মিথ্যা, চলুন আমি পুরা অডিওটা A to Z আমি অডিওটা প্রায় 14-15 মিনিট হয়তো অডিওটা হবে পুরাটা আপনাদেরকে শোনাচ্ছি, মূল আলোচকদের সেখানে কথা থাকবে, তবে এই আলোচনা যখন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অডিও ক্লিপটি শোনাবো এখানে কোনো বিরতি বা কোনো কিছু হবে না, কারণ আহলে হাদিসরা আবার বলতে পারে যে আমরা কাটিং করেছি বা কাটসাট করেছি, এটা তো তাদের একটা চিরাচরিত অভ্যাস, এরা এটা বলতেই পারে। এই জন্য আলোচনা শেষ হওয়ার পরে আমি আপনাদের সামনে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। চলুন এখন তারা কি বলছেন আমরা একটু শুনে নেই। সমাধানই তোকে না যায় আপনারা আমাদের আমাদের থানা প্রশাসনের দরকার ওই গ্রামের শান্তি প্রতিষ্ঠা। আপনারাও আজকে হাদিস মানে প্রমাণ করলেও ইনারা আপনাদেরটা মেনে নিয়ে নামাজ শুরু করবে, আপনারা যদি প্রমাণ করেন যে আহলে হাদিস সঠিক না এটাও কিন্তু প্রমাণ এরা নামাজ পড়বে না, এটা কিন্তু শুধু এই গ্রামে না সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আহলে হাদিস এবং হানাফি মাজহাবে নামাজ পড়ছে। আমরা ওই গ্রামের শান্তি চাই, শান্তির লক্ষ্যে আপনারা উপায় খুঁজেন পথ বের করেন ওই গ্রামে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত আলোচনা বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠার লোকে আপনারা আপনারা কি করে শান্তি হচ্ছে সেই চিন্তা করে আপনারা পথ বের করবেন। বয়স বেশি হয়েছে তা না, 79 বয়স চলছে,
যে বয়সে কোনো লোক অহংকার করছে, কিন্তু আমি বলি হার্টের রোগী বেশি, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আরো কিছু অসুখ আছে। এতক্ষণ আপনাদের বক্তব্য শুনলাম, এখন কেউ কিছু বললেন, তার পাল্টে আর কিছু বললেন। কিন্তু আমার এই ভাই কিছু মৌলিক কথাতে রেখেছিলেন, ওইখানটা আমরা বন্ধ করে চলে গেছি অন্যদিকে। দুনিয়ার যত ঝামেলা সব এখন আমরা এনেছি। ওনারা চেয়েছেন দলিল, যে ভারত উপরে কোন দলিল আছে কি না। আমরা শুনেছি আমাদের ভাইরা বলেন ভারত একবার কোন সহি হাদিস নাই, যদি বুখারি হয়, সহিদ মুসলিম হয়, সহিদ আবু দাউদ হয়, সহিদ তিরমিজি হয়, সহিদ নাসাই হয়, ইবনে মাজাহ যদি সহি হাদিস হয়, তাহলে কি হবে? এখানে আমার বয়স হওয়ার আগে এগুলো নিয়ে অনেক ভাষ হতো, অনেক মারামারি হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে, ফাটাফাটি হয়ে গেছে, কিন্তু কেউ কারোরটা মেনে নেয়নি। আমরা আজকে যেটা করব সেটা আপনারটা আমি মানবো না, আপনি আমারটা মানবেন, মারামারি হবে না। এখন কেউ যখন কারোর কথা মানব না, তখন এখানে কথা না বাড়িয়ে এক ভাইকে যেন বললেন যে মসজিদ আলাদা করা হোক। আমার ওই ভাই বললেন আলাদা করলে আমি জমি দিব, সহযোগিতা করবো, আমরাও করবো, আমরাও করবো, আমরাও সহযোগিতা করবো। তো মসজিদ আলাদা হোক, হাঁটা ফিরে তাদের জায়গাতে নামাজ পড়ুক, হাজার ফিরে তাদের জায়গাতে নামাজ পড়ুক। এই গন্ডগোলটা না বাড়িয়ে পরিবেশ পরিস্থিতিকে শান্ত রাখার জন্য পৃথক পৃথক ভাবে আপনারা সালাত আদায় করেন, তাহলে বোধ হয় ভালো হবে। আমার ভাই এসপি স্যার কি বলবেন এ ব্যাপারে আমি জানি না, আমাদের ওসি স্যার কি বলবেন আমি জানি না, কিন্তু আমি বলছি যে শান্তি শৃঙ্খলা এবং পরিবেশ পরিস্থিতি শান্ত থাকুক, এটা আমাদের কাম্য, এটা আমরা চাই। যদি দলিল চান তা আমি না পারলেও এখানে কেনার আসে আমি দলিল ভাইকে দেবো। এই দলিলগুলো যেমন মাজাতে আছে, আবু দাউদে আছে, অন্যান্য কেতাবে আছে, অনেক কেতাব আছে, তিরমিজি আছে, অনেক হাদিস আছে। এখন এগুলো মানানোর ব্যাপার, কেউ হেরে গেলে যে অন্যটা মেনে নেবে তা মানবে না, কেউ জিতে গেলে যে অন্যকে আদর করবে স্নেহ করবে তাও করবে না। আমি চাচ্ছি যে এই গন্ডগোলটা মেটানোর জন্য আপনারা পৃথক পৃথক জায়গাতে মসজিদ করেন, আর পৃথক জায়গাতে আপনারা সলাতে ঈদ আদায় করেন, তাহলে গন্ডগোল থাকবে না। আর আপোষে যারা স্থানীয় লোক আছেন তারা আপোষে সম্প্রীতি আর আপোষে ভালোবাসা আপোষে বেলকম বজায় রাখেন, আর বজায় রেখে আপনারা চলেন। এটা নিয়ে নিঃসংশী করে পরে আবার বাড়িতে যে গণ্ডগোল বাঁধাবেন, গ্রামে গিয়ে গণ্ডগোল বাঁধাবেন, মসজিদে গিয়ে গণ্ডগোল বাঁধা, এটা আল্লাহর রাস্তে আপনারা করেন না, আল্লাহর রাস্তে এটা করবেন না। এটা করে শুধু গণ্ডগোল হবে, অশান্তির সৃষ্টি হবে, মামলা মোকদ্দমা হবে, আপনাদের পকেটের পয়সা খরচ হবে, আপনাদের ব্রেন ক্ষতি হবে, আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, আপনাদের অর্থের ক্ষতি হবে। আমার মনে হয় যে ওই ক্ষতির দিকে না গিয়ে আমরা পৃথক পৃথক হয়ে থাকি, শুধু কি এটাই এই জায়গাটা কি আছে, তো সব জায়গাতে তো আছে। পৃথক ভাবে আহাদিস মসজিদ আছে, ওদের ঈদগাহ আলাদা আছে, পৃথক ভাবে হানাফি মসজিদ আছে, ওদের ঈদগাহ আলাদা আছে। ওই মারামারি তো হয় না, গন্ডগোল তো হয় না, তাদের বিরুদ্ধে কেউ কথা তো বলে না। আমরা এই ঈদ তাকবীর নিয়ে তো গন্ডগোল করি না। আমার ছোট ভাই ডক্টর মুশফিকুদ্দিন উনি বলেছেন যে কি জানো কথা বলতেন, যে এইটা কোনো ওয়াজিবও নয় ফরজও নয়, এটা যদি কেউ ঈদের তাকবীর কেউ যদি একটা তাকবীরে না দেয় ঈদের,
তাহলে সাহসী দাও করতে হবে না, নামাজে দৌড়াতে হবে না, নামাজে ডবল করতে হবে না, এটা নফল, এটা নফল। এটার জন্য আমরা মারামারি করবো কি জন্য? যেটা ফরজও নয়, যেটা অজীব নয়, সেটা নিয়ে মারামারি করাটা বুদ্ধিমানের কাজ হবে না, সেটা নিয়ে কাজে ঝড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। অতএব আমরা আলোচনা, আমাদের এসপি স্যার আছেন, উনি আলোচনা শেষ করবেন আর পৃথকভাবে করবেন। এটা আমরা প্রশাসনের কাছ থেকে মানে চাই। আপনাদের পক্ষ থেকে একজন বলছে, এখন আমরা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, চমৎকার কথা বলেছেন মুরব্বী মানুষ, আসলে মুরব্বীর মতোই কথা বলেছেন, দুটি কয়েকটা মৌলিক কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে আমি আমরা আজকে যে কারণে মূলত আসছিলাম, আমি প্রথমে কিন্তু সেই বিষয়টাকে প্রথমে নিয়ে আসছিলাম এবং সেটাকে মূল বানায় আমি কথাগুলো বলছিলাম, কিন্তু এরপরে ডক্টর মুসলিহিউদ্দিন সাহেব এটাকে এড়িয়ে অন্য বিষয় নিয়ে আসছেন, এই বিষয়টাও হজরত নিয়ে আসছেন, এই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে মূল বিষয় রেখে অন্য বিষয়ে ঢোকানো হয়েছে। দুই নম্বর বিষয় উনি যেটা বলেছেন যে যে যদি বারো তাকবীরের হাদিস থাকে তাহলে ছয় তাকবীরওয়ালারা সেটা মানবে না, ছয় তাকবীরের হাদিস থাকলে বারো তাকবীরওয়ালা হাদিস মানবে না। কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে, এখানে যারা আছেন প্রশাসনের লোক সবাইকে সাক্ষী রেখে বলতেছি এবং আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ বিল্লাহ তাল্লাহে, যদি কোনো একটা হাদিস বারো তাকবীরের গায়ের মজরুহ কোনো প্রকার জড়া ছাড়া মোত্তাফাক কোনো একটা হাদিস যদি এখন দেখা দেয়, আমি একদম সবাইকে হাজির রেখে আল্লাহকে হাজির নাজির রেখে আমি বলতেছি, কোন একটা হাদিস যদি মুত্তাফাক এটা সহি কোনো জড়াহ নেই কোনো রাবির ক্ষেত্রে, আল্লাহর কসম আমি এখানে বারো তাকবীরের ঘোষণা আমি এখনো দেবো, আমি এখান থেকে গিয়ে বাংলাদেশের যত জায়গায় যাবো বলবো যে বারো তাকবীরের নামাজ পড়া উচিত, এটা আমি বলবো। সুতরাং উনি যে বলেছেন যে যারা ছয় তাকবীরের পড়েন বারো তাকবীরের হাদিস পাইলে ওনারা মানবেন না, আমি এটা আমি একদম দৃঢ়তার সাথে বলতেছি, একটা হাদিস যদি দেখায় যে যেটা যেটার ক্ষেত্রে কোনো রাবির ক্ষেত্রে কোনো কালাম নেই। তিন নম্বর বিষয় হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা শান্তি চাই, যেখানে আসলে উনি যেটা বলতেছিলেন যে কেউ যদি তাকবীর একটাও না বলে, পরিষ্কার উনি বলেছেন যে বারো তাকবীর তো বহুত দূর কি বাত হ্যাঁ, যে বারো তাকবীর উনি বলছেন যে একটা তাকবীরও যদি কেউ না বলে তবু তার নামাজ হয়ে যায়। আমি ওনাদের কাছে অনুরোধ করি যে ওনাকে নিয়ে আসছেন কিন্তু আমাদের এই ভাইয়েরা, যে এলাকার ভাইয়েরা, তো আমি ওনাকে অনুরোধ করবো এই এলাকার ভাইদেরকে এতটুকু বোঝায় যাইতে যে আপনারা আমাদেরকে টাকা পয়সা খরচ করে দূর থেকে নিয়ে আসছেন, মাসালা হলো বারো তাকবীর তো অনেক দূরের, একটা না বললেও আপনার নামাজ হবে, যদি এতটুকু ওনাদেরকে যারা নিয়ে আসছেন এই এলাকার তাদেরকে যদি বোঝা যেতে পারেন তাহলে ওনাদের ছয় তাকবীরের নামাজ পড়তে বা বারো তাকবীরে পড়বে এটা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করা ঈদগাহ আলাদা করার আমি মনে করি কোনো প্রয়োজনও নেই। যে একবার বলতেছিল যে ওনার ভাগিনা, যে নিজের ভাগিনা আলাদা হয়ে যাচ্ছে, ছেলে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে যেটা উনি বলতেছেন যে এটা না বললে কোনো সমস্যা নেই, তাহলে সেটা নিয়ে কেন বুঝাতে পারতেছেন না ওনার ওনাকে যারা নিয়ে আসছেন? আমি অনুরোধ করবো যারা ওনাকে নিয়ে আসছেন তাদেরকে এই বিষয়টা বোঝা দেওয়া যায়, একবার না বললে হয়ে যাবে, সুতরাং ওনারা যদি ছয় তাকবীরে পড়ে কোনো সমস্যা নেই। আর শেষ কথা বলতেছি যে আমরাও শান্তি চাই, ঝগড়া চাই না, এগুলো অহেতুক বিষয়, আমাদের আরো অনেক মৌলিক বিষয় রয়ে গেছে, এই জন্য প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন বিষয়টা নিয়ে আরো একটু আপনারা চিন্তা করে এবং এলাকার মসজিদ দুইটা করা এটা আসলে আদৌ সম্ভব কিনা, যদি এলাকার মানুষ গরিব থাকেন যে একটা মসজিদ করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, এটা সম্ভব হবে কিনা, এছাড়া সহবাস্থান মানে সহ অবস্থান করা যায় কিনা এই ব্যাপারে আপনারা একটু চিন্তা ফিকির করার অনুরোধ করছি। এক মিনিট স্যার, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। এই বিতর্ক এড়ানোর জন্য আমি বহুত প্রচেষ্টা করেছি প্রথম দিক থেকে, ভাই আবার সেই ছেলে বাহাজের মধ্যে ঢুকতে পারছেন এবং আমাদের সরল উক্তিগুলাকে প্যাচের মধ্যে নিয়ে গেল। আপনি বলে যান যে তাকবীর সওয়াব দেওয়া না দেখছেন, তাহলে আপনি বারো তো করেই পড়েন, তাহলে কিন্তু আপনি বললেন না আমাদের সরল উক্তি আমরা করেছি, আমি এটা বলবো না তো, কারণ আমাদের কম্পাস সাথে করে বলতে হবে, কাজে আলে বলা মানুষ কসম করে তো বললেন, খুব কসম কি ঠিক থাকবে? পরিষ্কার কথা, আমরা আপসে যতই যাচ্ছি আমাদের কথার সুযোগ না একটা ব্যাস লাগাইতেছে, পাহাড় শিশুর হোক স্টার্ট হোক, স্পেশাল সভাপতি এবং মুরব্বী সভাপতি।
শুরু করেন তাহলে আগে যদি করতে পারতেন সমস্যার সমাধান হয়ে যেত, এখনো যদি শুরু করেন তাহলে শেতাতন শব্দ দিয়ে আসছি। আমি ওনার কথার প্রেক্ষিতে এই কথা বলছি, দৃঢ়তার সাথে দামি কোনটা চিনে মোবাইলটা আলোচনার বিষয় না, এর মধ্যে আমাকে বলেন এখানে দুই চার দুই সার বসে আছেন ওনারা কি একই মানের? এগুলো আপনার না, আরে আপনার কথা বলছেন আপনার দলিল তো দেখা আরোটা নিবেন না, এর মধ্যে একটা ভালো আছে একটা খারাপ আছে, এটার দাম 17,000 এটার দাম হচ্ছে 8,000 টাকা যেরকম আছে সেরকম তো কিনবো। তাহলে এই যে হ্যাঁ এটা একটা ভালো কথা, আপনি ভালোটা নিবেন না খারাপটা নিবেন আজকে মুজলিসে বলেন, ভালোটা আজকে মেনে যেতে পারবেন? এখানে সুন্দর একটা কথা আসছে, অবশ্যই ঢাকা থেকে কষ্ট করে আমি কিন্তু পূর্ণাঙ্গ কথা বলছি, আমি কিন্তু শুধুমাত্র একটা অংশ বলি নাই, আমি এটা হযরতের কথার প্রেক্ষিতে বলছি এবং লাস্টেও সমাধানের কথা বলছি, পুরো কথা বলছি পুরো অংশ বাদ দিয়ে। সকালে বিনীতভাবে অনুরোধ করছি দুই পক্ষে, আমার পক্ষে এবং ওই পক্ষ, এখানে বলছে দুইটা জিনিস ঠিক আছে, দুইটা জিনিস ভালো সেটা কি আমরা মানতে পারবো? আমি ইমানদারি আমি মুসলমান হিসেবে আমি বলতেছি যেটা সঠিক শক্তিশালী সেটা আমি মানবো, কে কি বুঝছে এটা আমার শোনা যেহেতু আপনার গিয়েছি আমার তো অনেক বেশি বুঝেন, এর ক্ষেত্রে আমরা মেনে নেবো আপনারা মানবেন কি কি সেটা বলেন ভাই। প্রশাসনের অনেক বড় মাপের দায়িত্বশীলরা আছেন, যদি অনুমতি দেন আমি এখানে যারা বসছেন সবার মধ্যে একবারে বয়সে কনিষ্ঠ যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলতাম। তো শায়েখ আপনি যেটা বলছেন খুব সুন্দর কথা, গায়রো কি বলছেন মাজরু, এরকম কোন দলিল যদি আপনারা দেখাইতে পারেন। আমরা আপনাকে বলছি এটার বিপরীতে যে চিত্তা শব্দ আছে, যেরকম আমরা বললাম যে বারো বারো আসবে পরে, আমি বলছি ওই মুরুব্বির কথার প্রেক্ষিতে ওইটা প্রশ্নের উত্তর না দিয়ে কখনো প্রশ্ন করা যায় না, প্রশ্নের উত্তর দেবার পরে প্রশ্ন করতে হয়। এই মসজিদটা যুদ্ধের আগে সনদ পড়ে আসছে, আপনার উচিত ছিল জাতিকে বলা যে গন্ডগোল করেন না, আপনার একটা জমি নিয়ে করেন, আপনার দলে বলে অনেক বেশি কেন জমি ভিক্ষা করবেন, একটা মসজিদ বানাতে পারবেন না? আমারও রং কথা বলছে জমি ভিক্ষা, এর আগে এই যে এই মুরব্বি একটা অ্যাক্সেস করা বলছেন যে আমরা কি করছি, ওরে আপনি বললেন জমি ভিক্ষা করি, এগুলো কি শালীন ভাষা? একজন হাদিসের অনুসারীর কাছ থেকে আমরা আশা করি অশালীন ভাষা বলছে অশালীন ভাষা।
আমি আমার কথা লাস্ট কথা বলে দিচ্ছি এর আগের কথার মধ্যে। আসলে কিন্তু আপনি যা বলছেন আমাদের আর কোনো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মূল আলোচনার কয়েকটি অংশ ধারাবাহিক ভাবে শোনাচ্ছি। প্রথম শেখ মুখলিসুর রহমান মাদানী সাহেবের অডিও শোনাবো, এরপরে আহলাদিসের আব্দুস সামাদ সালাফি সাহেবের অডিও শোনাবো, এরপরে আমাদের মুফতি লুৎফুন ফরাইজিবের অডিও শোনাবো, এরপরে মুসলিউদ্দিন সাহেবের অডিও শোনাবো, এরপরেই শেখ মুখলিসুর রহমান মাদানী সাহেবের অডিও শোনাবো, এবং আপনারাই বিবেচনা করবেন, আপনারাই ফয়সালা করবেন যে আসলে কাদের পক্ষ থেকে সমাধানের দিকে আগে নিয়ে যাওয়ার ফিকির হয়েছিল। শুধু এই গ্রামে না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাদিস এবং হানাফি মাজহাবে নামাজ পড়ছে। আমরাও ওই গ্রামে শান্তি চাই, শান্তির লক্ষ্যে আপনারা উপায় খুঁজেন, পথ বের করেন, ওই গ্রামে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে এই সমস্ত আলোচনা বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠার লোকে আপনারা আপনারা কি করে শান্তি হচ্ছে সেই চিন্তা করে আপনারা পথ বের করবেন। আমরা আজকে যেটা করবো সেটা আপনার তো আমি মানবো না, দুই নম্বর বিষয়ে যেটা বলেছেন যে যদি বারো তাকবীরের হাদিস থাকে তাহলে ছয় তাকবীর ওয়ালা সেটা মানবে না, ছয় তাকবীরের হাদিস থাকলে বারো তাকবীরের ওয়ালা হাদিস মানবে না। কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আছেন প্রশাসনের লোক সবাইকে সাক্ষী রেখে বলতেছি এবং আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, যদি কোনো একটা হাদিস বারো তাকবীরের গায়ের মজরুহ কোন প্রকার জড়া ছাড়া মোত্তাফাক কোন একটা হাদিস যদি এখন দেখা দেয়, আমি একদম সবাইকে হাজির রেখে আল্লাহকে হাজির নাজির রেখে আমি বলতেছি, কোন একটা হাদিস যদি মোত্তাফাক এটা সহি কোনো জড়া নেই কোন রাবির ক্ষেত্রে, আল্লাহর কসম আমি এখানে বারো তাকবীরের ঘোষণা আমি এখনো দেবো, আমি এখান থেকে গিয়ে বাংলাদেশের যত জায়গায় যাবো বলবো যে বারো তাকবীরের নামাজ পড়া উচিত, এটা আমি বলবো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আহলে হাদিসের ভাইরা চিরাচরিত অভ্যাস অনুযায়ী তাদের দায়ভারটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। অথচ আপনারাই শুনলেন যে লুৎফুন ফরাইজি ভাইকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল, লুৎফুন ফরাইজি ভাইকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি বাহাস করতে চান, ফরাইজি ভাই তিনি দৃঢ়তার সঙ্গে বললেন যে বাহাস করার জন্যই তো এসেছি। এরপরও কি একটা লোক আলেম মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে এত বড় জঘন্য মিথ্যাচার করে লুৎফুন ফরাইজি ভাই যিনি এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ ছিলেন তাকে মুনাফেক বানানো হচ্ছে? এটা হচ্ছে আহলে হাদিসের মূল উদ্দেশ্য এবং চিরাচরিত অভ্যাস। আল্লাহ পাক এই গ্রুপ থেকে আমাদেরকে হেফাজত করেন।